অর্থ সংগ্রহে সিপিএম যুবদের নয়া কর্মসূচি ব্রিগেড তহবিলে লক্ষ্মীর ভান্ডার ইনসাফ যাত্রাও ব্রিগেড সমাবেশের জন্য তহবিল করতে সিপিএমের যুব সংগঠন লক্ষ্মীর ভাণ্ডারের মতো পরিবারের থেকে অর্থ সংগ্রহ করবে তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিওয়াই এর অর্থ সংগ্রহের সঙ্গে সেই লক্ষ্মীর ভাণ্ডারের সম্পর্ক নেই জনতার বাড়িতে মাটির তৈরি এই ভাণ্ডারগুলো রাখা হবে সেখান থেকে অর্থ সংগ্রহ হলে এক মাস পরে যুবকর্মীরা আবার তা নিয়ে আসবে আম বাঙালির কাছে লক্ষ্মীর ভান্ডারে অর্থ সঞ্চয় করার নীতি দীর্ঘদিনে সেই রেওয়াজকে এবার হাতিয়ার করে অর্থ সংগ্রহ করছে সিপিএমের ছাত্র যুবরা বাড়ি বাড়ি গিয়ে মাটির তৈরি এই ভাণ্ডারগুলো দিয়ে বলা হবে তাতে অর্থ সংগ্রহ করার জন্য এ প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের যুক্তি বাড়ির মায়েরাও বাবার কাছ থেকে টাকা নিয়ে কৌটোই বা ভাঁড়ে জমাতো এটা তো আমরা দেখেছি ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রয়জন সেই জমানো অর্থ কাজে লাগানো হতো মীনাক্ষী জানান এই কর্মসূচির জন্যই সংগঠনে চার হাজারের বেশি ইউনিট কমিটি কৌটো নিয়ে অর্থ সংগ্রহে নেমেছে বাড়ি বাড়ি কৌটো দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর নেওয়া হচ্ছে যুব সংগঠনের বিরা তাদের এক মাসের রোজগারের এক শতাংশ অর্থই কর্মসূচির জন্য দেবেন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রাও তার শেষে ব্রিগেড সমাবেশে চাকরিপ্রার্থীদেরও প্রার্থীদেরও সামিল করা হবে বলেই যুব সংগঠনের তরফে জানানো হয়েছে তেসরা নভেম্বর কোচবিহার শহর থেকে পদযাত্রা শুরু হবে পদযাত্রা কলকাতায় এসে শেষ হবে ব্রিগেড সমাবেশে অর্থ সংগ্রহে সিপিএম যুবদের নয়া কর্মসূচি ব্রিগেড তহবিলে লক্ষ্মীর ভাণ্ডার ইনসাফ যাত্রাও ব্রিগেড সমাবেশের জন্য তহবিল করতে সিপিএমের যুব সংগঠন লক্ষ্মীর ভাণ্ডারের মতো পরিবারের থেকে অর্থ সংগ্রহ করবে তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিওয়াই এর অর্থ সংগ্রহের সঙ্গে সেই লক্ষ্মীর ভাণ্ডারের সম্পর্ক নেই আমজনতার বাড়িতে মাটির তৈরি এই ভাণ্ডারগুলো রাখা হবে সেখান থেকেই অর্থ সংগ্রহ হলে এক মাস পরে যুবকর্মীরা আবার তা নিয়ে আসবে আম বাঙালির কাছে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ সঞ্চয় করার নীতি দীর্ঘদিনে সেই রেওয়াজকে এবার হাতিয়ার করে অর্থ সংগ্রহ করছে সিপিএমের ছাত্র যুবরা বাড়ি বাড়ি গিয়ে মাটির তৈরি দিয়ে বলা হবে তাতে অর্থ সংগ্রহ করার জন্য এ প্রসঙ্গে ডি ওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় যুক্তি বাড়ির মায়েরাও বাবার কাছ থেকে টাকা নিয়ে কৌটোই বা ভাঁড়ে জমা তো এটা তো আমরা দেখেছি ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রয়োজন সেই জমানো অর্থ কাজে লাগানো হতো মিনাক্ষী জানান এই কর্মসূচির জন্যই সংগঠনের চার হাজারের বেশি ইউনিট কমিটি কৌটো নিয়ে অর্থ সংগ্রহে নেমেছে বাড়ি বাড়ি কৌটো দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর নেওয়া হচ্ছে যুব সংগঠনের কর্মীরা মাসে রোজগারের এক শতাংশ অর্থ কর্মসূচির জন্য দেবেন ডিওয়াইএফআই এর এফআই ইনসাফ যাত্রাও তার শেষে ব্রিগেড সমাবেশে চাকরি প্রার্থীদেরও সামিল করা হবে বলে যুব সংগঠনের তরফে জানানো হয়েছে তেসরা নভেম্বর কোচবিহার শহর থেকে পদযাত্রা শুরু হবে পদযাত্রা কলকাতায় এসে শেষ হবে ব্রিগেড সমাবেশে অর্থ সংগ্রহে সিপিএম যুবদের নয়া কর্মসূচি ব্রিগেড তহবিলে লক্ষ্মীর ভাণ্ডার ইনসাফ যাত্রাও ব্রিগেড সমাবেশের জন্য তহবিল করতে সিপিএমের যুব সংগঠন লক্ষ্মীর ভাণ্ডারের মতো পরিবারের থেকে অর্থ সংগ্রহ করবে তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার কিন্তু ডিওয়াই এর অর্থ সংগ্রহের সঙ্গে সেই লক্ষ্মীর ভাণ্ডারের সম্পর্ক নেই জনতার বাড়িতে মাটির তৈরি এই ভান্ডারগুলো রাখা হবে সেখান থেকে অর্থ সংগ্রহ হলে এক মাস পরে যুবকর্মীরা আবার তা নিয়ে আসবে আম বাঙালির কাছে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ সঞ্চয় করার নীতি দীর্ঘদিনে সেই রেওয়াজকে এবার হাতিয়ার করে অর্থ সংগ্রহ করছে সিপিএমের ছাত্র যুবরা বাড়ি বাড়ি গিয়ে মাটির তৈরি এই দিয়ে বলা হবে তাতে অর্থ সংগ্রহ করার জন্য এ প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের যুক্তি বাড়ির মায়েরাও বাবার কাছ থেকে টাকা নিয়ে কৌটোই বা ভাঁড়ে জমাতো এটা তো আমরা দেখেছি ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রয়োজন সেই জমানো অর্থ কাজে লাগানো হতো মীনাক্ষী জানান এই কর্মসূচির জন্যই সংগঠনে চার হাজারের বেশি ইউনিট কমিটি কৌটো নিয়ে অর্থ সংগ্রহে নেমেছে বাড়ি বাড়ি কৌটো দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর নেওয়া হচ্ছে যুব সংগঠনের তাদের এক মাসের রোজগারের শতাংশ জন্য দেবেন যাত্রাও তার শেষে ব্রিগেড সমাবেশে চাকরি প্রার্থীদেরও সামিল করা হবে বলে যুব সংগঠনের তরফে জানানো হয়েছে তেসরা নভেম্বর কোচবিহার শহর থেকে পদযাত্রা শুরু হবে পদযাত্রা কলকাতায় এসে শেষ হবে ব্রিগেড সমাবেশে